नमस्कार, दी रिपोर्टे आपनादेर स्वागत। दोसरा जून शुक्रवार सन्ध्याय ओडिशार बाहानगा बाजार स्टेशनेर काछे अभिशप्त चेन्नईमुखी करमंडल एक्सप्रेस दुर्घटनार भयावहतार मुहूर्तेर रेश एखनो काटिये उठते पारेनि निहतेर परिवार सह आहत यात्रीरा। भयंकर सेई ट्रेन दुर्घटनार पर समय जत गड़िएछे ततई बेड़ेछे निहत एबं आहतेर संख्या। युद्धकालीन तत्परताय उद्धार कार्येर साथे साथे पाल्ला दिये चलछिल रेललाइन मेरामति करार काज। एरपर मंगलवार रेल दफ्तर घोषणा करे आबारो चलबे आप करमंडल एक्सप्रेस। प्राय 116 घंटा पर भयावह दुर्घटनार स्मृति निये बुधवार दुपुरे ट्रैके फिरलो ट्रेन। शालीमार थेके फेर चेन्नईयेर उद्देश्ये रवाना दिएछे आप करमंडल एक्सप्रेस। विभीषिकामय सेई दुर्घटनार रेश, बहु मानुषेर मृत्यु, स्वजन हारादेर हाहाकारेर स्मृति निये एदिन यात्रीदेर निये शालीमार स्टेशन थेके यात्रा शुरू करलो करमंडल एक्सप्रेस। इतिमध्येई भयावह ट्रेन दुर्घटनाय बांग्लाय मृत यात्रीदेर मध्ये बेशिरभागई हलेन परिযায়ী श्रमिक। तबे एखोनो पर्यन्त किन्तु राजा दासेर मतो एमन अनेकेई आछेन जारा एखोनो सेई शोकेर सुयोगटुकुओ पाननि। कारण दुर्घटनार पर 5-6 दिन पेरोते चललेओ एखोनो प्रियजनेर देहटी हाते पाननि तारा। एई अवस्थाय दिशेहारा परिजनेरा कि करबेन बुझे उठते पारछेन ना। আর ভাগ্যের কি পরিহাস, দোসরা জুন ঘটে যাওয়া শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারানো শ্যালকের দেহ শনাক্ত করতে প্রায় 116 ঘন্টা পর ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি নিয়েই বুধবার শালিমার থেকে ছাড়া সেই করমণ্ডল এক্সপ্রেসে চেপেই দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেন জামাইবাবু। দুর্ঘটনার পরেই অবশ্য ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে, কিন্তু পড়াশুনো শেষ করে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্যালক দীপঙ্কর মণ্ডলের বিকৃত হয়ে যাওয়া মৃতদেহ শনাক্ত করতে পারেনি তখন। এখন শুধুমাত্র প্রিয়জনের দেহটি ফিরে পাবার আশায় ব্যাকুল পরিবারের মানুষজন ফের শনাক্তকরণের জন্য করমণ্ডলে চেপেই রওনা দিলেন দুর্ঘটনাস্থলের মর্গের উদ্দেশ্যে। জানালেন, আমরা এই ভুবনেশ্বরে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে না, করমণ্ডল করমণ্ডল ওইখানে যাচ্ছে। আমার একটা শালা ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর জন্য বডিটা তো এখনও চিনতে পারিনি। বডিটা আনতে যাচ্ছি আন্টি না, একটা করেছিলাম কিন্তু দেখার পর সেটা পুরোপুরি 100% শিওর হয়নি বলে আর ওইটা আবার নিতে পারিনি। আবার একটা আমরা জামার সাথে ম্যাচ হয়েছে একটা বডি, ওটা দেখতে যাচ্ছি, ওইটা পুরোপুরি শিওর না। না, কোনো ফোন আসেনি। ও পড়াশোনা করতো কিন্তু ইদানিং ওই ছুটি ছিল বলে স্কুল, আর বন্ধুর পাল্লায় পড়ে ভাবছিল দুদিন ছুটি আছে বলে হাত খরচ তোলার জন্য মানে কাজ নিয়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কাজের জন্য বেরিয়ে গেছিলো। আমরা প্রথম দিন দিয়ে ওখানে সব ছিলাম, দু তিন দিন করে থাকছি আবার চলে আসছি, কারণ ওনার বাবারও তো শরীর খারাপ হয়ে যাচ্ছিলো। আমরা জল টল দিয়ে ঠিকঠাক করাচ্ছি, ওনার বাবা তো কাঁদছে প্রচুর, তো একভাবে রাখলে তো ঠিক রাখা যাচ্ছে না। আসছি, ট্রিটমেন্ট করাচ্ছি, ওর বাবাকেও নিয়ে যাচ্ছি, আবার আজকে যাচ্ছি। কোনো কিছু আমরা খবর জানাইনি এখন। আমরা চাইছি খালি বডিটা যেন পেয়ে যাই। এই ব্যাপারে আমরা কি জানো, আমরা চাইছি খালি আমাদের জন্য বডিটা যেন পেয়ে যায়, এইটাই আশা করছি। আর কি আর থেকে আর কী করতে পারি, আমরা তো দৌড়ঝাঁপ করছি, আমাদের সরকার থেকে যাই বলুক, কিন্তু আমরা চাইছি আমাদের বডিটা যেন আমরা পেয়ে। হাওড়া থেকে রাজু ঝায়ের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।